ফারাক্কায় নিশিন্দ্রা এলাকায় এনটিপিসির লোহার ব্রিজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক শ্রমিক। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, শুরু হয়েছে তল্লাশি। ফারাক্কায় নিশিন্দ্রা এলাকায় এনটিপিসির লোহার ব্রিজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক শ্রমিক। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম প্রভু সিং, বয়স 51 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নিশিন্দ্রা গ্রামের প্রভু সিং নামে এক ব্যক্তি এনটিপিসিতে কাজে যাওয়ার সময় দেখেন নিশিন্দ্রা কাটানের ওপর দিয়ে জল যাচ্ছে। সেখানে পারাপার করতে না পেরে পার্শ্ববর্তী এনটিপিসি অ্যাসপন ব্রিজের ওপর দিয়ে সাইকেল নিয়ে যেতে যায়। ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজ থেকে জলে পড়ে যায় ওই ব্যক্তি এবং তলিয়ে যায় বলে জানা গেছে। ডানদিকে লোহার পাইপ আছে, পাইপ দিয়ে পড়ে যায়, সাইকেলটা উপরে ভেঙে যায়, নিচে উনি পড়ে গিয়ে বাঁচার চেষ্টা করেছেন। উনি নাকি সাঁতার কাতার জানতেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিখোঁজ শ্রমিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নিশিন্দ্রা কাটান ঠিক থাকলে এই দুর্ঘটনা ঘটতো না বলেই মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নিশিন্দ্রা কাটানো অনেকগুলো জল যাচ্ছে, যেটা নিয়ে মানুষের মানে খুব অসুবিধা হচ্ছে, পারাপার করা যাচ্ছে না। জলটা কোথা থেকে? গাড়ি ঘোড়া সাইকেল কিছুই চলাচল করছে না। জলটা কোথা থেকে আসছে? জলটা আসছে ঝাড়খণ্ড থেকে। ব্রিজ করা এখানে দরকার, আমাদের পুরো গ্রামবাসীরা এটাই চাই, যেখানে এখানে ব্রিজ যেন হয়।